ครับไปหาเตลิโก้ไปหาเตลิโก้ทางนั้นเราต้องไปব্যাচা বিক্রি অনেক সুন্দর হচ্ছে একদিনের মেলাতে অনেক সারা পাচ্ছি খুব ভালো লাগছে সবাই আসতেছে নিচ্ছে কিনে বিক্রি হচ্ছে ভালো লাগছে আমরা আজকে আমরা হাকিমপুরে একত্রিত হয়েছি আমাদের উই গ্রুপ থেকে আমাদের উইয়ের এই প্রথম থানা পর্যায়ে একটি আমাদের মিলন মেলা হচ্ছে আমাদের উদ্যোক্তাদের সেই সাথে প্রথম অনুসারে আসলে আমরা অনেক বেশি সারা পেয়েছি অনেক লোক সমাগম এখানে অনেক বেচা বিক্রি আমাদের হচ্ছে আমি মেয়েদের এবং বাচ্চাদের সব রকম ড্রেস নিয়ে কাজ করছি আজকের প্রোগ্রামের আয়োজন আপনার ওমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উইয়ের প্রেসিডেন্ট নাসমা আক্তার নিশাপুর উদ্যোগে জেলায় উপজেলায় গ্রামে গ্রামে গিয়ে আপনার হচ্ছে উদ্যোক্তা স্মার্ট উদ্যোক্তা তৈরি করা উদ্যোক্তাদের খুঁজে বের করা সেই লক্ষ্যে আজকের এই প্রোগ্রাম করা আমাদের আমার নিজ হাতের ব্যাস উইয়ের আমরা প্রতিটা নারী উদ্যোক্তা আজকে এই উইয়ের ব্যাস পরে আসছে আমার নিজ হাতের তৈরি বাচ্চাদের নিয়ে এই পিঠা উৎসবে আসছিলাম পিঠা উৎসবে এসে বাচ্চারা নানান রকমের পিঠা খেলো খুব আনন্দ করলো এই আর কি এবং আমাদের নারী উদ্যোক্তাদের কিছু প্রদর্শনী ছিল সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম আমাদের খুব ভালো লেগেছে নারী উদ্যোক্তাদের উদ্যোগে আজকের এই মেলা এসে আমার প্রচণ্ড ভালো লাগছে কারণ নারীরা এগিয়ে আসছে নারীরা পরিশ্রমী না তারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করছে এই মেলায় ওমেন্স যে উই এরা যে একটি সংগঠন নারীদের সংগঠন এই সংগঠন দিনাজপুর টু জেলা শহরগুলোতে আছে হাকিমপুরের যারা নারীরা কাজ করছে এবং এই এই উইদের যেটা কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা উপজেলা উপজেলায় এরা একটি করে স্টল দিয়ে নতুন প্রজন্ম মানে নতুন নারী যে উদ্যোক্তা তৈরি করা এটি একটি উৎসাহ থেকে এদের এই আজকের এই মেলা তাদের যে পণ্যগুলো দেখছি অনেক সুন্দর সুন্দর তাদের নিজে হাতে তৈরি করা সত্যি আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো যে আমাদের আনাচে কানাচে বা পরিবারে যারা হতদরিদ্র বা যারা ঝরে পড়া নারী বা যারা কিছু জীবনে করতে চায় অর্থনৈতিকভাবে নারীরা যে স্বাবলম্বী হবে এই উদ্যোগ থেকে আমাদের গ্রাম্য জায়গা থেকে আমাদের মফস্বল একটি উপজেলা বা আমাদের গ্রামগঞ্জের যে নারীরা আছে তারা অন্তত ব্যবসায়িকের দিকে বা নিজে থেকে কিছু করা নিজের পণ্য তৈরি করা নিজেরা ভালো একজন উদ্যোক্তা তৈরি করা নিজে ভালো একজন ব্যবসায়িক হয়ে আমাদের দেশে তাদেরকে নিজেদের পরিচয় তুলে ধরবে এর জন্য এই উৎসাহপনার উদ্দেশ্যেই যে মেলাটা করেছে এটি অবশ্যই আমাদের হাকিমপুরে কাজে লাগবে ইনশাল্লাহ